আমাদের দীপাবলির জগদ্ধাত্রী পুজো এবং ছট পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। দিদিকে বলো কর্মসূচির তৃতীয় ধাপ হিসাবে জগৎ রয়েছেন জগৎবল্লভপুর গ্রাম গ্রামের পাঁচজন এবং বর্গেশিয়া দু নম্বর জিপি বর্গেশিয়া গ্রামের পাঁচজন। আমরা এই পাঁচ দশজনের সঙ্গে আগামী দিন যে দিনটা হয়েছে সেটা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি ঘোষণা করবেন, সেই দিন আমরা এই পাঁচজনের সঙ্গে আমার জিপি পাঁচজনের সঙ্গে আমরা দেখা করব, কথা বলবো এবং তারপর আমরা কয়েকটি গ্রামে আরও কিছু মানুষজনের কাছে পৌঁছবো এই দিদিকে বলা কর্মসূচি তাদের বক্তব্য এবং তাদের অভাব অভিযোগ জানার জন্য তাদের কোথায় সুবিধা অসুবিধা আগামী দিনে দিদিকে বলো কর্মসূচিকে কেন্দ্র করে আমাদের যে কর্মসূচি আছে, গত 15 তারিখ আমাদের দলের কার্যালয় প্রধান কার্যালয় তৃণমূল ভবনে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি ঘোষণা মতো প্রথম পর্যায়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সভাপতিদেরকে 2টি করে গ্রাম পঞ্চায়েত ঘোষণা করেছেন, 1টি করে গ্রাম পঞ্চায়েত অল্প সময়ের মধ্যে ঘোষণা করবে। আমাদের জগদলপুর বিধানসভা কেন্দ্রে আমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট টোকেনের মাধ্যমে জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং বড়গাছিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামগুলিতে দিদিকে বলো কর্মসূচি করার জন্য গত কয়েকদিনে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং দীপাবলি উপস্থিত হয়ে যাওয়ার কারণে দীপাবলির আগে করার ইচ্ছা থাকা সত্ত্বেও সম্ভবভাবে উঠল না। ইতিমধ্যে আমরা সম্প্রীতি যাত্রা পালন করেছি, দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী দলের নির্দিষ্ট ঘোষণা অনুযায়ী জগদলপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে দিদিকে বলো কর্মসূচি আগামী রবিবার 3 নভেম্বর আমরা করব। ওই দিনে ঘোষণা করে দেব যে বড়গাছিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে ঘোষিত কর্মসূচি করা হবে। এই প্রসঙ্গে একটু কথা বলি যে দলের নির্দিষ্ট টোকেন এটা ম্যান্ডেটারি, এর বাইরেও কিন্তু দলের দায়িত্ব যে জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের 17টা গ্রাম পঞ্চায়েত আমরা দিদিকে বলো কর্মসূচি ধাপে ধাপে পালন করব। এগুলো চলার মধ্যেই আপাতত সাধারণের পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বেবি গ্রাম পঞ্চায়েত এলাকায় আমরা দিদিকে বলো কর্মসূচি পালন করব। প্রত্যেকে শুধু জনপ্রতিনিধি বা নেতৃত্ব নয়, সাধারণ মানুষের সাথে আমরা যোগাযোগ করব না, সেটা হচ্ছে নেতৃত্বের কাছে যাবে সমাধানের জন্য। এটা এই প্রক্রিয়াটা এই দিকে বলা কর্মসূচির মূল উদ্দেশ্য আমরা সকলেই জানি এবং সেইভাবে সফল এসেছে আগামী দিনেও আসবে এটাই আশা করি। বিশেষ কিছু এখানে বলার অবকাশ নেই, সভাপতির নেতৃত্ব মতো আমরা চলছি এবং আগামী দিনেও চলব, সেইভাবেই আমরা কাজ করব। সকলকে ধন্যবাদ। এর উদ্যোগে যে দিদিকে বলো অনুষ্ঠানে মঞ্চ উপস্থিত আছে মাননীয় বিকাশ ঘোষ মহাশয়, উপস্থিত আছেন হাওড়া জেলার কর্মাধ্যক্ষা মাননীয় গোপাল ঘোষ থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের প্রধান বলো যে অনুষ্ঠান কেন্দ্র তৃণমূলকে দিয়েছে তার আজকে প্রারম্ভিক উদ্বোধন সেটাই আমি জানি। এরপরে বিকাশরা বলবেন যে কোন কোন অঞ্চলে ওনাকে প্রোগ্রাম দিয়েছেন সেগুলো হবে। দিদিকে বলো অনুষ্ঠানটা কি সেটা গোপাল দেব বলে ধন্যবাদ জানি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ হয়েছে।